Hi guys, good morning, welcome back to my channel. So guys, आज के तो मधे के देखा हुआ हमें आमर शारी shopping. जात जात जो ना हमें shopping करे ची, माने कार कार जो ना शारी की नहीं ची, ना नहीं ची, आमी की नहीं ची shop. ताई तो मधे के देखा हुआ. तो एक तो धोच जो तोरे आमर video डे देखो तुमने please please please, आमर शारी बोले क्या मन होये ची, तो मधे के तो बोलता हुआ, ना बोले की कोड हुआ बोलो. तो बेशी कोथा ना बोले start करी. आज के শাড়ি মেলা মানে আমার বাড়ির মেলা তোমরা খারাপ ভেবো না ঠিক আছে সর্বপ্রথম আমি আমার মার শাড়ি দেখাচ্ছি না মা না ঠাকুমার শাড়ি আমার ঠাকুমা শাশুড়ির শাড়ি দেখো কালারটা এতই মিষ্টি মানে সেটা যে কোনো মানুষই পড়তে পারবে দেখো খুব সুন্দর কালারটা এত মিষ্টি কালার মানে দারুণ দারুণ এই যে দেখো এত সুন্দর তোমরা কিন্তু অবশ্যই বলবে কালারটা একদমই হালকা খুব মিষ্টি এটা হচ্ছে আমার ঠাকুমা শাশুড়ির জন্য এই যে দেখো পাটটা কত চওড়া দেখেছো এটা হচ্ছে আমার ঠাম্মা শাশুড়ির জন্য বলবে কিন্তু উনি সবচেয়ে গুরুজন আর আমার বাড়ির সবার বড় তাই ঠাম্মার তো সর্বপ্রথম আমাদেরকে দেখাইলাম তারপরে হচ্ছে আমার শাশুড়ি মায়ের জন্য ঠিক আছে তো দেখো আমার শাশুড়ি মায়ের শাড়িটার কালারটাও একদমই মিষ্টি খুবই মিষ্টি দেখো শাড়ির কালেকশনগুলি কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই বলবে আর তুমি জানতে যা কোথায় থেকে নিয়েছি কোথা থেকে নিয়েছি অবশ্যই আমাকে জিজ্ঞেস করবে আমি সব বলে দেবো এটা দেখো পাড়টা অনেকটা চওড়া এইখান থেকে ধরে পুরো পাড় দেখো এটার কালারটাও কিন্তু খুবই মিষ্টি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু বলবে তবে আমার কিন্তু কালারগুলি খুবই মিষ্টি লেগেছে একটা একটা করে বেছে নিয়ে এসেছি তো আমার শাশুড়ির জন্য দুটো শাড়ি নিয়ে এসেছি এই যে দেখো আর একটা এটারও কালার খুবই মিষ্টি এটারও পাটটা অনেকটাই চওড়া এই যে দেখো দেখেছো এটা অনেকটা চওড়া কিন্তু পাটটা আর এটা হচ্ছে এই পাশটা হচ্ছে আঁচলটা আর এই পাশটা হচ্ছে বডি পুরো বডিতে এরকম প্রিন্ট আছে আর আঁচল হচ্ছে এই যে দেখতে পাচ্ছো এটা হচ্ছে আঁচল তো এগুলি হচ্ছে আমার শাশুড়ি আমার শাশুড়ির মায়ের দুটো আর আমার ঠাকুমার জন্য একটা কারণ ঠাকুমার টাং ভর্তি শাড়ি ঠাম্মা ঠাকুমা কোথাও যায় না তো বলে তোর জন্য ঠাম্মা বলছিলাম আমার লাগবে না তবুও নাতি বলে না আমি তো তোমাকে দেবই শাড়ি শাড়ি তো তোমাকে পরতেই হবে একদিনের জন্য হলো পরতেই হবে তারপরে হচ্ছে আমার মা আমার মায়ের জন্য দুটো এনেছি আমার শাশুড়ির জন্য আমার বর এনেছে বর মানে বর বলতে আমরা দুজনেই গিয়েছিলাম সাথে তো আমার মার শাড়ির কালারও দেখো খুব মিষ্টি যেই শাড়িটা আমার ঠাকুমার জন্য এনেছি সেম শাড়ি শুধু কালারটা আলাদা দেখেছো কি মিষ্টি এটা হচ্ছে বেবি পিঙ্ক মানে এতই মিষ্টি কালারটা আমার মারও এবার শাড়ি পছন্দ হয়েছে অন্যবার শাড়ি আনলে পছন্দ হয় না এবার পছন্দ হয়েছে তো এই যে দেখো এটা একটা হলুদ এটা একদম একদম হালকা হলুদ কিন্তু খুবই এই শাড়িটা কিন্তু আমিও পরতে পারবো পিঙ্কটাও পরতে পারবো তবে এই শাড়িটা দেখো একদমই হালকা এই যে পাটটা খুবই সুন্দর তো তোমরা বলবে আমি তো বলছি খুবই সুন্দর খুবই সুন্দর কিন্তু তোমাদের কেমন লেগেছে সবার পছন্দ তো সমান না তো এই দুটো হলে আমার মায়ের শাড়ি ঠিক আছে তারপরে হচ্ছে আমার বড় দিদির ছেলে ছোট ছেলে নাতি তো ও প্রথম প্রথম কাজ করছে তাই ওর শখ তোর ঠাকুমার জন্য একটা শাড়ি আর আমার মায়ের জন্য একটা শাড়ি দুটো শাড়ি নিয়ে এসছে ওর মাসিকে দিয়েছিলাম মাসি নিয়ে এসছে কিনে তো সেটা হচ্ছে এটা এটা দেখো এটা হচ্ছে আমার মায়ের জন্য নিয়ে এসেছে এটারও কালার একদম দারুণ মাস্ট মা শাড়িটা খুলে দেখেছিল কারণ কোনো টুটা ফুটা আছে নাকি সেজন্য আর আমি আমারগুলো খুলতে দেয়নি বলেছি যে আমি আগে ভিডিও করবো তারপর সব খুলে দেখবো ব্লাউজ সেলাই করতে দেবো তো দেখো এই শাড়িটাও কিন্তু দারুণ খুব সুন্দর কালারগুলি সবগুলি একদম মিষ্টি একটা থেকে একটা একটা থেকে একটা একদম দারুণ তো আমার মা হয়ে গেছে তিনটা শাড়ি এই যে দেখো তিনটা তবে আমার শাশুড়ি মারও হবে আমার দেওয়ার মায়ের আমার শাশুড়ির জন্য অর্ডার করেছে তারপরে এটা হচ্ছে ওর ঠাকুমার জন্য মানে আমার দিদি বড় দিদি শাশুড়ির জন্য মানে একটু বয়স্ক তো তো কালো কাপড় একদম সফট শাড়ি কিন্তু খুবই সুন্দর দেখো দারুণ সুন্দর তো এগুলি হচ্ছে ওদের শাড়ি এবার হচ্ছে আমার পালা আমার শাড়ি তো আমি শাড়ি নিয়েছি লেহেঙ্গা নিয়েছি দুটো শাড়ি নিয়েছি একটা লেহেঙ্গা নিয়েছি আর একটা অর্ডারে আছে এখন আসবে কিনা জানি না তো শুধু আমার শাড়িটাই দেখাবো কারণ টাইম অনেক হয়ে যাবে অসুস্থ হয়ে যাবে ঠিক আছে পরে নেক্সটে অন্যগুলি দেখাবো নেক্সট ভিডিওতে এখন আমি শাড়িটা দেখে নাও ও না 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 সরি সরি আমার আমার ননদের জন্য একটা শাড়ি নিয়ে এসেছি আজকে
আর আমার নোনা সেজন্য একটা শাড়ি নিয়েছি, তো এগুলো দেখাচ্ছি তোমাদেরকে ঘুরিয়ে দিলাম। এই দেখো এটা হচ্ছে আমার ননদের জন্য, শাড়িটা প্যাক করা আছে, খুলি নাই আমরা, খুলে দেখি নাই, শাড়িটা প্যাকেই আছে, দেখো প্যাকই দেবো বলেছি। এটা হচ্ছে আমার ননদের জন্য শাড়ি, আর এটা হচ্ছে আমার ননাসের জন্য, মানে আমার বরের দিদির জন্য আর একটা বোনের জন্য। তো দেখো এটা হচ্ছে আমার ননাসের জন্য, এটাও খুব সুন্দর শাড়ি, কালার দেখো একদম মস্ত বাড়িয়া, খুব সুন্দর শাড়ি। তো তোমাদের কেমন লেগেছে সেটা বলবে, তোমরা কী কী শপিং করেছো, তো দেখলে কতগুলি শাড়ি নিয়েছি, সেই জন্যই আমার শপিং করতে অনেক দেরি হয়েছিলো, সকালে গিয়েছি আর বিকেলে ফিরেছি, কিছু করার নেই। আর আমার বর যায় আমার জন্য শাড়ি নিয়ে এসেছিলো, সেটা কালকে নিয়ে এসেছিলো, আমাকে নিয়ে যায় নাই, আমাকে নিয়ে গেলে আমি পছন্দ করবো না, দাম বেশি সেই জন্য আমার জন্য, আর ও যায় আমার জন্য নিয়ে আসছে। এই যে দেখো এটা হচ্ছে আমার শাড়ি, একদম পুরো হেভি ওয়ার্ক, একদম পুরো ভারী, পুরো এমনি বডিতে সিম্পল জাস্ট, কিন্তু ওয়ার্ক পুরো আছে আর পুরো একদম সেই ভারী, দেখো দেখি বোঝা যাচ্ছে যে নিচে পড়ে যাচ্ছে, কারণ পুরো লোন। এটা হচ্ছে পাটটা, এটা হচ্ছে আঁচলটা, ও আমার বললাম না শুধু স্টোনের জিনিসই খুব ভালোবাসে ও, আর ও এরকম শাড়ি আমাকে প্রত্যেক বছরই কিনে দেয়। তো দেখো এটা হচ্ছে আমার শাড়ি, কেমন হয়েছে তোমরা অবশ্যই বলবে, তবে এইখানে বেশি বোঝা যায় না, শাড়ি পরলে পরে বোঝা যাবে কেমন হয়েছে না হয়েছে, কালারটাও কেমন হয়েছে বলবে। কিন্তু আমার তো পছন্দ হয়, কারণ আমার বরের পছন্দ, আমার সব পছন্দ হয়, ও যা যা পছন্দ করে আমার জন্য নিয়ে আসে, খুবই পছন্দ হয়, কারণ এটা দেখতে খুব সুন্দর। দেখো আমি তোমাদেরকে দেখাচ্ছি একটু দাঁড়িয়ে, আমার শাড়ি তো আমি একটু পরে ট্রাই করতে পারি না, দেখো তো এটা হচ্ছে আমার শাড়ি, পুজোর শাড়ি। তো আজকের এই শাড়ির ভিডিওটা আমি এখানেই শেষ করবো, শাড়িগুলো কেমন হয়েছে তোমরা অবশ্যই কিন্তু বলবে, আর তোমরা কী কী কিনেছো, ভিডিও দেখার জন্য অনেক 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 ধন্যবাদ। টাটা, বাই বাই।